Listen to ABC News, HD Live. You are watching ABC News, HD Live. সময় নিতে পারে যদি সে
সেটা হয়ে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যতদিন যাচ্ছে রাজ্যের মানুষের মনে সন্দেহের তাড়া বাড়ছে যে পরের দিন হয়ে গেল ইলেকশন কমিশন চুপ, তারা দেখছে তদন্ত করছে, স্পেশাল ইলেকশন কমিশনের একজন এসছে, সঙ্গে আরো চারজন এসছে, কিন্তু ইলেকশনের দিন গড়িয়ে যাচ্ছে, মানুষের নাবিশ্বাস উঠে গেছে, রাজ্যের মানুষ কিন্তু কোনোভাবে এই অবিচার এই ধরনের ভূতে প্রকাশ্য রিগিংটা নগ্ন রিগিংটাকে মেনে নিতে পারছে না। আপনারা দেখুন আমরা কেন দিনের পর দিন এটা বেড়েছে, কারণ প্রায় দশর অধিক ভূতে এজেন্ট ছিল না, যে একমাত্র শাসক দলের এজেন্ট, যে রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস জেতার আশা করছে, পূর্ব আসামে ভোট হয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ইলেকশন কমিশন অ্যালার্ট ছিল, সেখানে আমরা এই পূর্ব আসামে জেতার পজিশন হয়েছে, আমাদের পশ্চিম আসামে আমাদের কনফার্ম জেতার অবস্থা ছিল, যে রাজনৈতিক দলের কনফার্ম জেতার অবস্থায় সেই রাজনৈতিক দল পুড়ে গেলে দিতে পারেনি 900টা বুথে, শুধু আমরা অন্ধ বিরোধী দল পারিনি, তাহলে এটা নিশ্চিত যে এই 900 বুথে ইরেগুলারিটিস হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে, চাপা ভোট হয়েছে, প্রকাশ্য লিগিং হয়েছে, তাহলে এর একটা পজিটিভ কিছু আমরা আশা করছি, কারণ এটার সঙ্গে আইন জড়িয়ে আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 সেকশন 58A সারপ্লাস বি পরিষ্কার আছে, যদি কোথাও ভোট ক্যাপচারিং হয় চাপা ভোট হয় সেই ইলেকশনে যদি সে তাতে যদি রেজাল্ট ইলেকশনের রেজাল্ট এফেক্ট হয় রেজাল্টে এফেক্ট হয় তাহলে ইলেকশন শুড বি কাউন্টারমেন্ডেড, দ্যাট ইলেকশন শুড বি কাউন্টারমেন্ডেড, এটা ইলেকশন বন্ধ হয়ে যাবে আর আবার নতুন ভাবে হবে, এটা একদম রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 51 58A ক্লজ বি তে পরিষ্কার আছে। সুতরাং এখানে তো প্রায় 850 অধিক বুথে আমরা যেখানে দাবি করেছি সেখানে তো রেজাল্ট কি 1679 বুথের মধ্যে, তাহলে রেজাল্ট তো এফেক্ট হচ্ছে, এবং আরো রিপোর্টও 433 মানে প্রায় 1/3, তাহলে সেটা তো রেজাল্ট এফেক্ট হচ্ছে, তাহলে আইনের আরপিআইতে পরিষ্কার আছে যে রেজাল্ট এফেক্ট হচ্ছে, রেজাল্ট এফেক্ট হচ্ছে, অটোমেটিক আমরা ফ্রেশ ইলেকশন চেয়েছি, এবং ফ্রেশ ইলেকশনে দিতে হবে, না হলে আমরা বাধ্য হব, শুধু আইনি রাস্তায় নয় ত্রিপুরার মানুষ ভোট দিতে পারেনি, এমন ঘটনা কোনোদিন স্বাধীনতার পর হয়নি, তাই মানুষ যদি রাস্তায় নামে তার নেতৃত্বে যদি জাতীয় কংগ্রেস থাকে তাহলে নির্বাচন কমিশন আমাদেরকে দায়ী করতে ইচ্ছে করতে। আবার এখানে ওনারাই বলছেন লেস দেন 9 আওয়ার পর জন্য ভোট পিছিয়ে দিচ্ছে, স্পেসিফিক ওয়ার্ড all initiated because of the fact that this video CCTV camera work less than 9 hours. 9 hours to live for initiated. এক কথায় তো তখন 433টা এমপিতে বাকি হওয়ার এটার মধ্যে কোনো আর কোনো যুক্তি থাকতে পারে না দিকে, তারপরে মাইক্রো অবজারভারদের রিপোর্ট আছে, ওদের একটা রিপোর্ট আছে, তারপরে মাইক্রো অবজারভার বলছে 500 নাকি 500 মাইক্রো অবজারভার ভোট দিতে পারে, 500 জন তারা ভোট দিতে পারে শুধু সিপাহীজলা ডিস্ট্রিক্টে, যে যা আমরা দেখেছি শুধু সিপাহীজলা ডিস্ট্রিক্টে 500 মাইক্রো অবজারভার ভোট দিতে পারে, এখন আমরা শুনেছি চুষি যাওয়ার পরে উনি আরো চারজন অবজারভার পাঠিয়েছেন, কারণটা কি ওনারই ডিউটি ছিল, একটু দেখা আমাদের অভিযোগ পত্র দেখা একটা পরে একটা ভিডিও ক্লিপ, কিন্তু আমরা ডেইলি করে দেখলে কারণ যে দেখার সময় এক একটা ভিডিও ক্লিপ এবং দেখতে অনেক সময় লাগে, সারা দুপুর রাখছে এতগুলি পুলিশ স্টেশনে যদি ভিডিও ক্লিপ দেখতে হবে 6 থেকে 7 দিন সময় লাগে, সুতরাং এখন আমাদের কাছে ইনফরমেশন এখনো নিয়মগুলো করছি না,
আমি যখন দিল্লিতে গিয়েছিলাম, আমরা নিশ্চয়ই আপনারা জানেন অনেক আগে করেছিলাম, পরবর্তীকালে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। মাস পথে কয়েকদিন পরে আমার সিও ভূমিকা দেখে আমাদের বিশ্বাস হয়েছিল যে উনি চাইছেন কোনো স্পর্শনাশনে পুনর্নির্বাচন, কারণ ওনার রিপোর্টটা উনি দুদিন দিন পরে জাতি করে যে রিপোর্টে ইলেকশন কমিশনের কাছে দিয়েছিলেন। আমি এটুকু বলতে পারি তাতে কোনো ইলেকশন কমিশন আর কোনো ফার্দার ইনকোয়ারিতে দেওয়ার দরকার ছিল না, পুরো ইলেকশনটাকে বাতিল করে পুনর্নির্বাচন দেওয়া উচিত ছিল। এখন আমরা শুনছি যেটা আমরা এটা দুর্ভাগ্যজনক হয় যদি অভিযোগ আছে ভারতবর্ষের প্রতিটা ইনস্টিটিউশনকে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার পকেটে হচ্ছে ওনার কথায় চলার জন্য বাধ্য হচ্ছে। আমাদের কাছে একটা ইনফরমেশন আসছে বিজেপি পার্টি পাওয়ার তারা ইলেকশন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছে, চাপ সৃষ্টি করছে, যত কম সংখ্যক পুলিং স্টেশনে পুনর্নির্বাচন করার জন্য, যার ফলে এই চাপের কাছে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিতে নিতে লেট করছে। কারণ আমরা বলেছি ইলেকশন কমিশন যে আমাদের তোমাদের উপর আমরা বিশ্বাস করে সিদ্ধান্ত, কিন্তু এটা মনে করলে আমাদের কাছে কিন্তু আলাদা অপশনস খোলা আছে। ইলেকশন কমিশন যদি তার দায়িত্ব পালন না করে পার্টি পাওয়ার রুলিং পার্টির কথায় আমাদের প্রাইম মিনিস্টারের চাপে যদি অন্যায় করে থাকে, পুরো ইলেকশন যদি বাতিল না করে এবং কম সংখ্যা যদি পুলিং স্টেশনে রিপোর্ট করার কথা চিন্তা করে, মানুষের গণতান্ত্রিক মানুষের আশাকে দাবিকে নকশাত করে এ রাজ্যের মানুষ কোনো ইলেকশন দরকার হয় না, রাস্তাঘাটে পছন্দ করে যে কোনো জায়গাতে শোনান আপনারা, সেই রিক্সা আমাদের ব্যবসায়িক বেশি কিন্তু সবাই কিন্তু এক কথা ভোট দিতে পারেন, ভোট দিতে পারে সেই জায়গাতে। আমরা আপনাদেরকে দেখেছি আমাদের বক্তব্যগুলি রাজ্যবাসীর কাছে, যারা 11 তারিখ আপনাদের সারা ত্রিপুরা রাজ্যে প্রায় প্রতিটা ভোটে বিজেপির খুনেরা ভোটটাকে লুট করেছেন এবং এটা একটা তিক্ত অভিজ্ঞতা ত্রিপুরার আমরা বুঝতে পারবো বিশ্বাস করছি যে সারা ত্রিপুর 11 তারিখে যে ওয়েস্ট ত্রিপুরা ইলেকশন হয়েছে সেটাকে বাতিল করে ফ্রেশ ইলেকশন দেবে। মানুষ পছন্দ আসামি বসে আছে রাজ্যের মানুষ যে তারা ভোট দিতে পারবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। আপনারা জানেন আমরা প্রদেশ কংগ্রেস থেকে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আমরা দুবার গিয়েছিলাম, শেষবার আমরা গিয়েছিলাম 20 তারিখ, সেখানে আমাদের বক্তব্য শুনেছে এবং সেইখানে গিয়ে আমি কিছু জিনিস আমার নজর এসেছে এমনি ইলেকশন কমিশন ইন্ডিয়ার সঙ্গে কথা বলে আমার অন্তর থেকে যে কিছু ইলেকশন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে এখান থেকে কিছু ইসরেলি রিপোর্ট নিয়ে, যেমন একটা রিপোর্ট ওনার কাছে গিয়েছিল এই যে সিসি ক্যামেরা ওয়েট কার্ড যেগুলি আপনারা জানেন এটা ম্যান্ডেটরি প্রভিশন, এখন কোনো পোলিং স্টেশনে পোলিং স্টার্ট করার আগে সিসি ক্যামেরা এবং ওয়েট কার্ড যেগুলিকে যথাযথভাবে ইনস্টল করা হয়েছিল সেটা দেখবে ডিসাইডিং অফিসার, ওনাদেরকে একটা ডায়েরি দেওয়া আছে সেটা কখন ইনস্টল করা ফাংশন হচ্ছে সেটা লিখতে হবে ডায়েরিতে, এবং এই যদি কোনো সময় কোনো অবস্থাতে যে কোনো মুহূর্তে যদি বিকল্প হয় সেটা
ম্যান্ডেটরি ডাইরেকশন হবে ডিসাইডিং অফিসার দেন এন্ড দেন উনি স্টপ করবেন সেটার ডাইরেক্টলি উনি এন্ট্রি করবেন কটা আমরা বন্ধ হয়েছে ব্রডকাস্ট এবং সিসিটিভি মানে বন্ধ হয়ে গেছে বা কেউ বন্ধ করে দিয়ে থাকবেন সেটাও লিখতে হবে নষ্ট হয়ে গেছে তাও লিখতে হবে যে কোনো কারণে সেগুলি ম্যাচার করতে হবে ম্যাচার করে ডাইরেক্টলি লিখতে শুরু হবে না উনি সংরক্ষণ লিখতে হবে উনি এবং আবার লিখতে হবে যে কখন ভোটটা স্টার্ট হয়েছে একটা রিপোর্ট গিয়েছিল। এইগুলি যখন তদন্ত হওয়ার তখন আমাদের এনডিএ প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন তখন আমি সেখানে বলেছি যে এটা আমাদের ক্যান্ডিডেট বা ইলেকশন করেছিলেন না আরো উনি করেছিলেন যদি আপনাদের এনডিএ আপনারা আপনি ভুলেন না আপনারা তো আমার কাছে রিপোর্ট ছিল আপনারা স্যাটিসফাই ছিলেন তখন আপনি করেন তখন আমরা বলেছি দমন উনি আমার সামনেই রিপোর্ট চেয়ে পাঠাবেন সেখানে আর এটা বলা হয়নি যে সেদিন এই সিসি ক্যামেরা বা ওয়েবকাস্ট সেদিন ডিসপ্লে করেছিল তখন আমি আবার বললাম আমি আবার কথা বললাম এবং পরবর্তীকালে একজন অবজারভারও পাঠাতেন আমাদের অভিযোগ আমরা আপনারা জানেন তখন আমরা আমাদের যারা করেছিল তাদের আমরা কম সংখ্যায় রিপোর্ট চেয়েছিলাম তারপরে পাঁচশো তারপরে সাড়ে আটশো করে আমরা যখন চলে গেছে তখন আমরা দিল্লিতে বলেছিলাম যদি সাড়ে আটশো নম্বর আমাদের কাছে মিনিমাম এখন পর্যন্ত যে ইনফরমেশন আমরা কালেক্ট করছি তার অনেক জায়গায় আমরা কালেক্ট করার সুযোগ ছিল না তার অন্য দলের এজেন্টকে ঢুকতে দেয়নি ভোট দিতে দেয়নি সেটা রাজ্যবাসী জানে কিন্তু ওই স্টেজে সেটা প্রমাণ করার যে তারা তারা ভোট দিতে জানে কিন্তু ভোট চালু করেছে সেটা করার জন্য সমস্ত সিসি ক্যামেরা এবং ওয়েবকাস্টকে অফ করে দিয়েছিল সেটা আমরা দেখিয়েছি প্রায় আমরা অভিযোগ করেছি প্রায় আটশো সেখানে আমরা বলেছি এই সরকার রয়েছে ইলেকশনটাকে বাতিল করার প্রয়াস এসেছে তখন উনি বলেছিলেন ইনকোয়ারি করছেন এবং একজন স্পেশাল অবজারভার আসছে এবং পরের দিনে দেখলাম নোটিফিকেশন হয়েছে যে দিল্লি থেকে ইলেকশন কমিশনার গিয়েছেন অবজারভার চুস্কি পাঠিয়েছে আমরা কারণে আমরা কনফিডেন্স ছিল যে জোশি আসছেন উনি সবগুলি দেখবেন উনি কতগুলি নোটিশ নোটিফিকেশন আমরা দেখলাম যে এগুলি একটা ডেটে সব এক্সামই হয়েছে সেখানে জোশি উপস্থিত থাকবেন উনি সারাবন্ধুর দেয় সবাইকে দেখেছেন আর যে সময় উনি এখানে স্প্রেড করেছেন সমস্ত ভিডিও ক্লিপিংস এবং সিসি ক্যামেরা সেগুলি যদি দেখতে পাও ভিডিও রেকর্ডিং যদি দেখতে পাও এটা মিনিমাম পাঁচ থেকে ছয় দিন সময় লাগে যদি কন্টিনিউয়াস দেখা হয় কিন্তু দেখলাম উনি নির্ভর করেছেন এয়ারলাইনের রিপোর্টের উপর সেখানে আমাদের খবর আছে এয়ারলাইনকে প্রেশার ফিল করা হয়েছে পার্টির পাওয়ার থেকে বুথ দখল যেখানে বুথ চেয়ারম্যান দখল হয়েছে কন্ট্রোল হয়েছে সিসি ক্যামেরা অফ করে দেওয়া হয়েছে উনি যদি কম করে দেখলাম এবং আমাদের ইনফরমেশন শেষ পর্যন্ত দেখছি তারা কারণ এয়ারতে যে রিপোর্টটা এসছে সেটাতে দেখা যায় চারশো ওনারা বলেছেন চারশো তেত্রিশটা পুলিশ স্টেশনে ওয়েবক্যাম এবং সিসি ক্যামেরা যে ফুটেজগুলি ওনারা দেখেছেন সেটাতে মিনিমাম ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী এগুলি কাজ করতে হবে মিনিমাম 10 আওয়ার্স সেখানে ওনারা লেগেছেন লেস দেন 9 আওয়ার্স কোভাবে শুক্র যারাই করে
নিশ্চয় সব এখানে এটা দেখা নাই যাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নজরে সব না আসে ওনারা বলেছেন লাইফে নাইন আওয়ার্স এটা এমন ধরতে পারে কোন স্টেশন হয়তো লেস দেন ওয়ান আওয়ার ছিল কোন স্টেশন অফ লেস দেন ওয়ান ফাইভ থ্রি আওয়ার ছিল কোন স্টেশন অফ লেস দেন ফাইভ আওয়ার ছিল লেস দেন নাইন আওয়ার্স থেকে ছিল ওনারা যদি সিসি ফুটেজ দেখেই থাকেন তার এক্সাক্ট টাইম আসবে কোনটা যখন আমরা কিছু কিছু জানি একটা যখন করে নেওয়া হচ্ছে কোথাও তিনটা যখন করে নেওয়া হচ্ছে কোথায় চারটা যখন করে নেওয়া হচ্ছে সিসি সেই